হাজার হাজার বাঁশের পণ্যের মধ্যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য ও কারুশিল্পের চাহিদা সব সময় বাজারে থাকে এবং বাজারে ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ব্যবসা করার জন্য নতুন উদ্যোক্তাদের জন্য অনেক নতুন বিকল্প তৈরি হচ্ছে। আজ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হওয়া জীবনযাত্রার পণ্য এবং আসবাবপত্র বানানোর উপায়কে জানব। যখন বাঁশের তৈরি পণ্যের কথা আসে তখন আমরা একে সাধারণত চারটি উৎপাদন প্রক্রিয়া যেমন স্লাইবার, স্টিক, হোল অর্থাৎ বৃত্তাকার বাঁশ এবং ইঞ্জিনিয়ার্ড বাঁশ অনুযায়ী বিভক্ত করতে পারি। সবার প্রথমে স্লাইবার উৎপাদন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। বাঁশ নরম এবং নমনীয় হতে হবে একটি স্লাইবার তৈরি করতে। যে কোনো বাঁশ তার প্রাথমিক দুই থেকে তিন বছরের মধ্যে নরম এবং নমনীয় হয়, যা স্লাইবার থেকে তৈরি জীবনধারা এবং কারুশিল্প পণ্যের জন্য উপযুক্ত। প্রজাতির কথা বলা হলে বাম্বুসা বলকোয়া, বাম্বুসা বাম্বুস, বাম্বুসা নিউটাউন্স, ড্যান্ড্রোকালামাস ব্র্যান্ডিসি এবং ড্যান্ড্রোকালামাস স্ট্রিক্টাস প্রজাতিগুলি স্লাইভারের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। তাজা কাটা বাঁশের আর্দ্রতার পরিমাণ প্রায় ৫০-৬০%, অতএব স্লাইভার তৈরি করা অনেকটাই সহজ। শুকনো বাঁশ থেকে স্লাইভার তৈরি করা হলে তা ফেটে যাওয়ার ভয় থাকে, তাই শুকনো বাঁশ দিয়ে স্লাইভার তৈরির আগে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়। বাঁশ চিড়ে বা বিভক্ত করে স্লাইভার তৈরি করা হয়। স্লাইভার তৈরি করার দুটি উপায় রয়েছে। একটি, নোডস সরানোর পরে বাঁশের খুঁটিকে চিড়ে ফেলে তা থেকে স্লাইভার বের করা হয়। এটি প্রধানত ঝুড়ি এবং অন্যান্য হস্তশিল্প পণ্য তৈরি করার জন্য করা হয়, যা তৈরি করতে পাতলা স্লাইভার প্রয়োজন হয়। অন্যভাবে স্লাইভার তৈরির জন্য নোটগুলি না সরিয়ে পুরো বাঁশকে বিভক্ত করে চ্যাপটা করে স্লাইভার তৈরি করা হয়। এর ব্যবহার বিশেষভাবে ছাদ, ম্যাটবোর্ড এবং অন্যান্য নির্মাণ সামগ্রীর জন্য ম্যাট তৈরি করে ব্যবহার করা হয় অথবা বেড়া তৈরি করা হয়। স্প্লিটিংয়ে বাঁশকে সোজা স্প্লিট করা হয় তার গড় প্রস্থের স্ট্রিপ তৈরি করার জন্য। এই কাজটি একটি বৈদ্যুতিক স্প্লিটিং মেশিন বা একটি হাতে চালিত স্প্লিটিং উপকরণ দিয়ে করা যেতে পারে। ভেতরের গাঁটগুলোকে সরানোর জন্য এবং আন্তরিক নোড অপসারণ মেশিন বা দ্বিমুখী প্ল্যানার বা হাত চালিত উপকরণ ব্যবহার করা হয়। তারপরে পণ্যের প্রয়োজনীয়তা অনুযায়ী বাঁশের স্লাইভারগুলি বিবেচনা করা হয়। উপাচারের পদ্ধতি সম্পর্কে জানতে আপনি আমাদের সিনেমা ৪ দেখতে পারেন। দেখুন, বাঁশ এমন একটা উপাদান যার মধ্যে চিনি এবং স্টার্চ প্রচুর পরিমাণে আছে। যতক্ষণ এই স্টার্চ বা চিনি ভেতরে থাকে, কিছু পোকা বা কীট এটা খেতে আসবেই, আর এই কারণেই বাঁশের নিজের স্থায়িত্ব খুব বেশি একটা হয় না। তবে আমরা যখন এটাতে কেমিক্যাল ট্রিটমেন্ট করি তখন এর জীবন অনেকটাই বেড়ে যায়, এটা বলাই যায়। এখন কোন কেমিক্যাল ট্রিটমেন্ট পদ্ধতি অবলম্বন করা উচিত সেটা খুব গুরুত্বপূর্ণ। আর্সেনিক ভিত্তিক কেমিক্যালগুলি যা আমাদের দেশে কাঠের প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহৃত হয় সেটা ব্যবহার করে আমরা বাঁশের ট্রিটমেন্ট করতে পারি এবং এর স্থায়িত্ব বাড়িয়ে তুলতে পারি। তবে আর্সেনিক বিপজ্জনক এবং অনেক দেশেই কিন্তু এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। ভারতে এখনো নিষিদ্ধ নয়, কিন্তু অনেক দেশেই এটা নিষিদ্ধ হয়ে গেছে। এই ধরনের কেমিক্যাল আমাদের ব্যবহার করা উচিত নয়। কিন্তু দ্বিতীয় যে প্রিজার্ভেটিভটি রয়েছে সেটা হলো বোরন ভিত্তিক, সিসিবি যেটা বোরিক অ্যাসিড ভিত্তিক, আর যেটা হলো এই বোরিক অ্যাসিড অনেক কম ক্ষতিকারক উপাদান। বোরিক পাউডার ফেস পাউডার হিসাবে ব্যবহার হয়, চোখের ড্রপে ব্যবহার করা হয়। মানে এটা এমন একটা কেমিক্যাল যেটা মানুষের কোনো ক্ষতি করে না বা খুব কম ক্ষতি করে। তো আমাদের উচিত এই জাতীয় উপাদানই ব্যবহার করা। তো যখন আমরা এরকম বাটি তৈরি করি যা খাদ্যের দ্রব্যের জন্য বা বোতল যা জল পান করার জন্য, তখন কোনো রাসায়নিক ব্যবহার করা উচিত নয়। তখন আমাদের বাঁশের ট্রিটমেন্টের জন্য গরম জলে ফুটিয়ে
বা নিম পাতার সাথে ফুটিয়ে এরকম আলাদা আলাদা অপশন রাখা উচিত, যার মধ্যে থেকে আমাদের যে কোনো একটা বেছে নিতে হবে। যখনই আমরা কোনো জিনিস তৈরি করব যেটা খাবারের জন্য বা আমরা যেটা পান করবার জন্য ব্যবহার করব, তো সেই সমস্ত বাঁশের ট্রিটমেন্টগুলোর জন্য আমরা বাঁশগুলোতে কোনো প্রকার রাসায়নিকের ব্যবহার করব না। আর এভাবেই আমরা বাঁশকে আরও জনপ্রিয় করে তুলব। বাঁশের স্লাইডারগুলোর উৎপাদনের কাজ খুব ছোট স্তরে বা নিজের ঘর থেকেই শুরু করা যেতে পারে। তারপরে বাজারে পণ্যের চাহিদা বাড়ার সাথে সাথে বা ক্রেতার চাহিদা অনুযায়ী এক প্রকার এইরূপ উৎপাদনের জন্য একটি বড় আকারের ইউনিট স্থাপন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, প্রায় 1.2 × 2.4 মিটারের প্রতিদিনে 1300 ম্যাট উৎপাদনের ক্ষমতা সম্পন্ন একটি স্প্লিটিং এবং স্লাইভার তৈরির ইউনিট প্রায় 1,38,00,000 টাকায় স্থাপন করা যেতে পারে। এখন আমরা বাঁশের স্লাইভার থেকে ল্যাম্প শেড তৈরি করতে শিখব। ল্যাম্প শেডের জন্য সাধারণত লম্বা বাঁশের স্লাইভার প্রয়োজন হয়। স্লাইভারের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের পণ্য অনুযায়ী কম বেশি হতে পারে। যদি স্লাইভার প্রাকৃতিক সবুজ হয় তাহলে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একে কয়েকদিন শুকানোর পরে উপযুক্ত রং দিয়ে রং করা উচিত। যে কোনো রঙে স্লাইভারকে রং করতে প্রথমে জল গরম করে এতে রং যোগ করা হয়। তারপর এতে স্লাইভারকে 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করা হয়। তারপর স্লাইভার বের করার পর তা ধুয়ে শুকিয়ে নেওয়া হয়। এই ল্যাম্প শেড তৈরি করতে প্রথমে ছাঁচের ওপর দড়ি বাঁধা হয়। তারপর তাতে প্রথমে একটি রঙিন স্লাইভার, তারপর একটি প্রাকৃতিক স্লাইভার, এরকম করে ফাঁসিয়ে একটা ঘরা তৈরি করা হয়। একইভাবে এখন গোলার মধ্যে একের পর এক স্লাইভারের ফাঁস বোনা হয়। বোনা শেষ হয়ে গেলে উপর এবং নিচে দু মাথাতে তথা ভেতরে এবং বাইরে 2 সেন্টিমিটার ছেড়ে স্ট্রিপ সাপোর্টকে আঠা দিয়ে পেস্ট করা হয়। তারপর ল্যাম্প শেডকে সাবধানে ছাঁচ থেকে বের করে নেওয়া হয়। আর বাইরের স্লাইভারকে পরিষ্কার করে কেটে ফেলা হয় এবং এর মাঝে একটি সাপোর্ট দেওয়া হয়। ল্যাম্প শিটকে সুন্দর এবং টেকসই করার জন্য মেলামাইন পলিশ স্প্রে করা হয়। ল্যাম্প শিট শুকিয়ে যাওয়ার পরে তাতে বাল্ব এবং তার লাগানো হয় আর তার পরীক্ষা করা হয়। আমাদের কাছে যেটা থাকে সেটা হলো স্প্রে গান থাকে, আর কম্প্রেসার থাকে, আর সাথে থাকে মেলামাইন পলিশ। এর সাথে হার্ডনার আর থিনার দুটোকে মিশিয়ে দুটোই 100 ml 100 ml করে দিয়ে আমরা পালিশ করি। বাঁশের পণ্য পালিশ করার ফলে তার লাইফ তো বাড়েই, সাথে এর সৌন্দর্য বৃদ্ধি পায়। আর এর ফলে যেটা হয় যে বৃষ্টিতে ভেজার পরেও পণ্যটা দ্রুত নষ্ট হয়ে যায় না। আসুন আমরা এখন স্টিক থেকে তৈরি পণ্যগুলি সম্পর্কে জানব। বাঁশ থেকে স্টিক তৈরির দুটি উপায় রয়েছে। একটি হলো রাউন্ড স্টিক, যা যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, এবং অন্যটি বর্গাকার আকৃতির স্টিক, যা ম্যানুয়ালি তৈরি করা হয়।
ম্যানুয়াল প্রক্রিয়ার মাধ্যমে লম্বা স্টিক ঝুড়ির মতো বোনা পণ্যগুলির জন্য তৈরি করা হয়। বাঁশের স্টিকের ব্যবহার প্রধানত চিক অর্থাৎ পর্দা, ধূপকাঠি নির্মাণ, আইসক্রিম স্টিক, ঘুড়ি, চপস্টিক, টুথপিক, দেশলাই কাঠি এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের বস্তুতে করা হয়ে থাকে। স্টিক তৈরির জন্য আমাদের সঠিক বাঁশের শনাক্ত করা গুরুত্বপূর্ণ। স্টিক ভিত্তিক পণ্যের জন্য বাঁশের কঠিন হওয়া প্রয়োজন। এর জন্য আমাদের বাঁশের নোডাল স্ট্রেংথ সম্পর্কে জানা উচিত। এর জন্য পণ্যের উপর নির্ভর করে বাঁশের কম বেশি নোডাল স্ট্রেংথের প্রয়োজন হয়। স্টিক ভিত্তিক পণ্যের জন্য আমাদের 3 থেকে 4 বছরের মধ্যেকার বাঁশকে বেছে নেওয়া উচিত। চিক বানানোর জন্য কয়েলিং কৌশল ব্যবহার করা হয়। কয়েলিং কেবল বাঁশের স্লাইভারগুলোকে একসাথে বুনন না করে সেলাই করে এবং বাঁশকে একসাথে ব্যবহার করে পণ্য তৈরির শিল্প, যাতে বাঁশকে স্টিক বা স্লাইভারের সাথে সেলাই করা হয় আর নতুন নতুন পণ্য তৈরি করা হয়। যান্ত্রিকভাবে রাউন্ড স্টিক তৈরির পুরো প্রক্রিয়াটি শিখতে আপনি আমাদের সিনেমা নম্বর 10 বাঁশ ধূপকাঠি দেখতে পারেন। বাঁশের তৈরি পণ্যের তৃতীয় ধরনের মধ্যে গোটা বাঁশের তৈরি পণ্য থাকে, যেমন বাঁশের মোবাইল স্ট্যান্ড, স্পিকার, অন্যান্য সাজসজ্জার পণ্য ইত্যাদি। গোটা বাঁশ থেকে তৈরি পণ্যের জন্য বাঁশকে সম্পূর্ণরূপে পরিপক্ক হওয়া জরুরি। এর জন্য বাঁশ 4 থেকে 5 বছরের হওয়া উচিত। আমরা এখন গোটা বাঁশ থেকে সাউন্ড এনহ্যান্সার যুক্ত মোবাইল স্ট্যান্ড তৈরি করা শিখব। এর জন্য আমরা 2টি গিটের মধ্যে বাঁশটি একটি নির্দিষ্ট আকারে কেটে ফেলব। মোবাইল স্ট্যান্ড এবং সাউন্ড এনহ্যান্সারের জন্য বাঁশের ব্যাস 7 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার লম্বা হতে হবে। মোবাইল স্ট্যান্ড তৈরি করতে ক্রস কাটার পরে বাঁশের উপরের স্তরটি স্যান্ডার দিয়ে ঘষে অপসারণ করা হয়। তারপরে নিচের অংশটি ঘষে সমতল করা হয়। তারপর মোবাইল হোল্ডিং এর জন্য জায়গা তৈরি করা হয়। তারপর তার বালি কাগজ দিয়ে ফিনিশিং করা হয় আর তারপর ডাস্টিং করা হয়। মোবাইল স্ট্যান্ডকে সুন্দর এবং টেকসই করতে মেলামাইন পলিশ স্প্রে করা হয়। মোবাইল স্ট্যান্ডে একটি কম্পিউটারের সাহায্যে তৈরি ব্র্যান্ডিংয়ের নকশা লেজার প্রিন্ট দ্বারা প্রিন্ট করা হয়। এইভাবে বাঁশ থেকে মোবাইল স্ট্যান্ড এবং সাউন্ড এনহ্যান্সার প্রস্তুত করা হয়। এই যে বাঁশের মোবাইল স্ট্যান্ড, এটার ক্রস কাটার সময় স্কিন বের হওয়া উচিত নয়, কারণ এই স্কিন যদি বেরিয়ে যায় তাহলে এর কোয়ালিটি থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই কোয়ালিটি ঠিক রাখার জন্য স্কিন বের হওয়া উচিত নয়। পরে এর সাথে এর লেবেল ঠিক আছে কিনা সেটাও দেখা দরকার। আজকাল কারুশিল্প পণ্য ইঞ্জিনিয়ার্ড বাঁশ থেকেও তৈরি করা হচ্ছে। এই ধরনের পণ্য তৈরি করতে প্রথমে ইঞ্জিনিয়ার্ড বাঁশ প্রস্তুত করা হয়, তারপর স্বাভাবিক কাঠের মতো পণ্য ইঞ্জিনিয়ার্ড বাঁশ থেকেও তৈরি করা যেতে পারে, যেমন সার্ভিং ট্রে, চপিং বোর্ড, হ্যাঙ্গার ইত্যাদি।
ক্রেতার সচেতনতার কারণে আজকাল বাজারে বাঁশের কারুশিল্প পণ্য এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রের চাহিদা বাড়ছে। এর মধ্যে যে কোনো পণ্য তৈরি করতে ব্যবসা স্থাপন করা যেতে পারে। উদ্যোক্তারা নতুন নতুন বাঁশের পণ্য তৈরি করে মুনাফা অর্জন করতে পারেন আর পরিবেশও বাঁচাতে পারেন।